সুবিধাই না স্যার আচ্ছা লেবার জোগাড় করার কি হলো মানে কিছু এসেছে আর কিছু আসার কথা আছে ননী বাবু কথা উনি দু নম্বর সেক্টরে কাজ করছেন ঠিক আছে আমি যাচ্ছি ও হ্যাঁ শুনুন চার নম্বর সেক্টরে পুকুরটা নিয়ে ডিসপিউট ছিল মিটেছে না স্যার ওই বনওয়ালি বাবু ব্যাপারটা ঠিক সিরিয়াসলি নিচ্ছেন না আপনি যান আর একবার ওখানে ওকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন আচ্ছা স্যার মরবি বেটা মরবি তুই একদিন পেট ফেটেই মরবি গনে না ডাক্তারবাবু আমি পেট ফেটে মরবো না আমি না খেয়ে মরে যাবো না খেয়ে মরবি মানে ওই যে আপনি বলেছেন খাওয়া দাওয়া পাওয়াতে তা কমেছিস থাকে হ্যাঁ আগে সকালবেলা 25 খানা রুটি খেতাম এখন মাত্র 20 খানা দুপুরে 2 সের চালের ভাত খেতাম এখন 1.5 সের বিকেলে 25 খানা রুটির জায়গায় 20 খানা আর রাত্রিরে রাত্রিরে 2 সের চালের জায়গায় 1.5 সের চাল করেছ হ্যাঁ ডাক্তারবাবু আর এগুলো কি এগুলো আপনার এখান থেকে ফিরতে বেলা হবে তো আমি আর পাচ্ছি না এই পড়লা চালে জানেন ডাক্তারবাবু মামা না কাল সারা রাত কেঁদেছে কেঁদেছে কেন কাঁদা কি হলো ও খেতে দেয়নি বেশ করেছে মাঝে মাঝে উপোস করবি না ডাক্তারবাবু মামা উপোস করেনি বিশাল কাঁচা আটা খেয়েছে সে কি কাঁচা না জলে গুলে খেয়েছে হারাম জাদা দুশের কাঁচা আটা তুমি জল দিয়ে গুলে খেয়েছ তুমি মানুষ না রাক্ষস আগে চিনি তো মানুষই খায় না যা দূরে যা কিন্তু আমার ওষুধ তোমার অসুখ তোমার এই দেহে আমার হোমিওপ্যাথি কাজ করবে না যত রয়েছে হুয়া ঘুমা ফেলো আচ্ছা কালকে কাজ নেই করেছেন মাথা গরম হয়ে যাক এক্সপিরিয়েন্স হ্যাঁ আকবরের আমলের লোক তো এ চোখা সরি স্যার আপনি ঠিক আছে আচ্ছা ননীবাবু নতুন লেবার আজ কজন অল্প স্যার মাত্র 10 জন এই ধান্দার সময় তো ক্রাইসিস কিন্তু শিডিউলের মধ্যে কাজ না শেষ হলে তো কোম্পানির গুডউইল নষ্ট হয়ে যাবে আপনি ভেবেছেন স্যার আই ননীকুমার চক্রবর্তী 30 ইয়ার্স সরি আপনি কিছু ভাববেন না আমি যতক্ষণ আছি কোম্পানি গুডউইল নষ্ট হবে না হ্যাঁ সে তো আমি জানি আপনাদের মতন লোক আছেন বলেই তো ভরসা করে এই কাজ নিয়েছি আর মাত্র 2 দিন তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি শিবুকে কাজে লাগিয়েছি শিবু হ্যাঁ স্যার ওই সেদিন আমি যা বলো মনোমলি ডাক্তার ওর কম্পাউন্ডার ও খুব ভালো লোক সোশ্যাল ওয়ার্কার মাথাটা একটু ধরেছে জানি ধরবেই মাথার দোষ ব্রেন শরীর দুটোর উপর সমানে ধকল চলেছে এই ঝড় জল রোদ্দুর একে আপনাদের পোষায় স্যার আপনি স্যার টেন্টে বিশ্রাম করুন আমি ডাক্তার ডাকছি হ্যাঁ ননীবাবু আপনি ব্যস্ত হবেন না সামান্য একটু মাথা ধরা একটা স্যারিডন খালি সেরে যাবে তাহলে স্যার গরিবের কথা দয়া করে শুনুন আচ্ছা ঠিক আছে শিবু আপনি হ্যাঁ শুনুন কালই আপনি জনাতে রিসের লোক পাচ্ছেন পাচ্ছি হ্যাঁ ভেরি গুড চলুন যাক না না এখন নয় এখন ডাক্তারখানায় যাচ্ছি দেরি হয়ে যাবে বলুন না সাহেব টেন্টে আছে খবরটা শুনলে গ্ল্যাড হবে প্রশান্তবাবু এ সময় টেন্টে শরীরটা খারাপ আরে ওটা বড় হচ্ছে সব ভকল কি সবাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যা বড় বড় ডিগ্রি নিয়ে নয় সরকারি কাজ করবেন স্বাধীন ব্যবসা করবেন কনস্ট্রাকশনের কাজে নেমে গেল প্রশান্ত চ্যাটার্জি বিরাট কোয়ালিফিকেশন প্রশান্ত বাবুদের মতন লোকেরাই তো আমাদের দেশের গর্ব অনেক দেরি হয়ে গেল আজকে যাচ্ছি ননীবাবু ওদিকে আমার গুনমারি কাকা রেগে আগুন কি বললে গোবিন্দ অভিভাবকে সব রোগ সারে না তাহলে মুহূর্তে তোমার এখানে আটক আনি তবে দূর হয়ে যাও এই দেখো তুমি আবার আমার উপর চটে গেলে ডাক্তারদা আসলে হয়ে ওষুধ দারুণ তবে ঠিক মতো জায়গায় যদি ঠিক দোষটি পড়ে এটা তোমার চিকিৎসা যদি এটা বলবে তো খুলে বলবে তো চলে গেলে চলে নিয়ে তো পিসিমা কি গোবিন্দ কাকার জন্য 1 কাপ চা করে দাও না একটু দেরি হবে বাবা ভাতটা নামিয়ে তারপর করে দিই আচ্ছা ভালো আছে ঠিক আছে আর ওষুধ খেতে হবে না জোবাড়িয়া হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগাবেন একদম নমস্কার হ্যাঁ নমস্কার
ডাক্তারবাবু, এর আগে আমি একবার এসেছিলাম। তুই ভালো করেছিলেন তো, মধ্যে কথাটা কি, কার অসুখ, কি অসুখ বলুন না। মানে অসুখ নয় বাবাবু, উনি মিস্টার বিজন ঘোষ, গ্রামে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে উনি ওখানকার ওভারসিয়ার। ও আগে হ্যাঁ, আমি এসেছিলাম আপনার এই পুকুরটার সম্বন্ধে কথা বলতে, মাছগুলো এখনো তুলে নিলেন না। জবাবটা আমি আগেই দিয়েছি, পুকুর বোঝানো চলবে না। কিন্তু তাহলে যে রাস্তা তৈরির কাজটাও আটকে যাবে ডাক্তারবাবু। যাই যাক, গভর্নমেন্ট পুকুরটা অ্যাকোয়ার করেছে ঠিকই, কিন্তু তাই বলে চারা পোনাগুলো আমি এখন খুলতে পারবো না। আমরাই জানেন ওই চারা পোনাগুলো বড় হলে সেই 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 পোনাগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রাম উন্নয়নে কাজ লাগানো হয়। কিন্তু রাস্তাটা তো গ্রামের উন্নতির জন্যই তৈরি হচ্ছে ডাক্তারবাবু। একবার ভেবে দেখুন, কাঁচা সরু রাস্তা পাকা হবে, কত বড় হবে, ওই রাস্তা ধরে গ্রামের মানুষ শহরে যেতে পারবে। কি বললেন, গ্রামের মানুষ শহরে যাবে ওই রাস্তা দিয়ে? না না, গ্রামের একজনও শহরে যাবে না, কবে নেই। না না ডাক্তারবাবু, সেই কথা নয়। ধরুন গ্রামের কারো কঠিন অসুখ হলো, শহরের হাসপাতালে যেতে হলো, নিকালো আমারই ভুল হয়েছে। আমি বলতে চাইছি যে মানে ওনার ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জাম এগুলো তো শহর থেকেই আনতে হয়। তাছাড়া আশেপাশের গ্রামে কত রুগী রয়েছে, তারা ওই পথ দিয়ে ওনার কাছে চিকিৎসা করাতে কত তাড়াতাড়ি আসতে পারবে। সমস্ত কাজ নিজে হাতে করবে, সংসারে তার মধ্যে বুঝাচ্ছাও করবে, ক্লান্তি নেই, ক্লান্তি নামেও লক্ষ্মী কাজেও। আমাদের বাড়িতে একদিন এত ভাববার কি আছে, কি মুশকিল। আমি তো বলছি কুকুরটা বুঝিয়ে দিন, এতে তো গ্রামের উন্নতি হবে, রাস্তা কত বড় হবে, দরকার হয়তো দশ দশটা কুকুর আমি পুঁজিয়ে দেবো। মস্ত বড় কথা, একটা কাজের কথা, একটা সংস্কারের কথা, কি বলে তুমি? তা তো ঠিক হবে, তো কি বল। তাহলে মাছগুলো তুলে নিচ্ছেন তো? মাছগুলো, ও হ্যাঁ হ্যাঁ, কচি কচি চারা পোনা। আচ্ছা কাজ করো, ওগুলো একটা ভালো কাজে লাগিয়ে দাও। মানে? মানে ওগুলো ধরে তোমরাই খেয়ে ফেলো। এই দেখো তুমি বলে ফেললুম, কিছু মনে করলে না তো? না না, মনে করবো কেন, তুমিই তো বলবেন। কিন্তু আমরা খেয়ে নেব মানে? মানে তোমরা যারা রাস্তা তৈরির কাজে দিন রাত এত পরিশ্রম করছো, তৈরির পরিশ্রম হচ্ছে, মস্তিষ্কের পরিশ্রম হচ্ছে, আর এই চারা পোনা জানবে ওষুধ বলতে ওষুধ, আবার পথ্য বলতে পথ্য। অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু, চলি তাহলে। উঠবে, আচ্ছা তাহলে কোনো প্রয়োজন হলে আমায় জানাবে, দ্বিধা করবে না। আচ্ছা বেশ বেশ, তাহলে আমিও চলি ডাক্তারদা। বেশ, তাহলে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, দাবার আসো। হ্যাঁ দাবার আসো, চলো ভাই তোমার সাথে বাড়ির পথটা ধরি। হ্যাঁ চলি শিববাবু, চলি ডাক্তারবাবু। আর ও ভালো কথা, তোমাদের ওই ইঞ্জিনিয়ার সাহেবকে একবার নিয়ে আসবে তো, তো আলাপ করবো। ওই যে কি নাম বললে? প্রশান্ত চ্যাটার্জি। কি কোথায় চলেন? না না, ভাবলাম ওদিকের কাজটা একবার দেখি আসি। না না, কাজ তো এগোচ্ছে। না না, ওদিকে বিজনবাবু তো সাইটে নেই, বনমালুবাবুর সঙ্গে দেখা করতে গেছেন, আমি একবার কাজটা দেখি আসি। আচ্ছা কাজ পাগলা লোক যা। হ্যাঁ এরকম কাজ পাগলা লোকই তো দরকার। প্রশান্ত চ্যাটার্জির মতো ছেলে যখন ঘরে ঘরে জন্মাবে, তখন দেখবে এই দেশের চেহারাই অন্যরকম হয়ে যাবে। শোনো, এই ওষুধটা তৈরি করে রাখবে। হ্যাঁ, আর লক্ষ্মীকে বলবো যেন ঘরটা গুছিয়ে রেখে দেয়। ঠিক আছে, হ্যাঁ আমার দেরি হবে ফিরতে। আচ্ছা লক্ষ্মী, 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 বাবা বাইরে কি ডাকাত করেছে তার সাথে চিৎকার করছো? যাও বাইরে ঘরটা গুছিয়ে দিয়ে এসো। এখন পারবো না,
দেখছি না রান্না করছি। রান্না করছো? আর রান্না তো পিছিই করে, তুমি তো এটা ওটা এগিয়ে দাও। ও এটা ওটা, ঠিক আছে তাহলে তুমি রান্নাটা করো আর আমি ওদিকে গুছিয়ে আসি। তুমি কি মনে করো রান্না বান্না আমি পারি না? সব জানি আমি, দেখবে। করো কি, যত সব রুগী খাটা কাপড়ে রান্না করে চুকছো। নমো নমো শিখি। অকম্মার ঢেকি কাজ দেখানো হচ্ছে। শিবুদা ভালো হবে না বলে দিচ্ছি। মিথ্যে আমি বলবো না, সত্যি ড্রয়িং আমি জানি না। ড্রয়িং কি সবাই পারে? এবারে এই 2 কিলোমিটার ডিস্টেন্সে নিয়ে পড়া যাক। আচ্ছা এদিকের কাজটা কমপ্লিট করতে কিরকম সময় লাগবে বলে আপনার ধারণা মিস্টার ঘোষ? তা দিন 15 তো লাগবেই, তবে সবকিছু ডিপেন্ড করছে আপনার লেবার স্ট্রেংথের উপর। মাটি কাটার কাজের জন্য স্যার আমার মনে হয় আরো কিছু লোক দরকার। সে তো আপনি কালকে পেয়ে যাচ্ছেন, উনি ওদের ব্যবস্থা করেছেন। আচ্ছা তাহলে কোনো চিন্তাই নেই। আচ্ছা কালকে তাহলে আপনি এডিক্টার কাজটা দেখছেন, ওই মাউজুকের ব্যাপারটা, আর নুনিবাবুকে পিচ ঢালাইয়ের ভারটা দেওয়া যাবে। একবার নুনিবাবুকে ডাকুন না। ননিবাবুকে দেখুন ডাকা যাবে না স্যার। কেন? আপনি তো জানেন স্যার, দিনের বেলা ননিবাবু লেবাতে সুপার হয়ে স্যার, রাত্রির বেলা উনি ওদের ধর্মগুরু, এখন রামায়ণ পাঠিয়ে ব্যস্ত। ও রামায়ণ না? বাছিয়া বাছিয়া মারে চোখা চোখা সব, মানিবিন্দি হনুমানে করিল জর্জর, যুজিতে না পারে হনু পৃষ্ঠেতে শ্রীরাম, বান ফুটে হনুর ছুটিল কালো ঘাম, লক্ষ লক্ষ বান মারে হনুর বুকেতে, হতে হনুমান বীর লাগিল ফুলিতে, 10 যোজন দেহ কইল আরে পরিষদ, দিব্যে 30 যোজন হইল কলেবর, লেজ কইল দীর্ঘাকার যোজন 50, হনুমানের লেজ কি আর টেকিল আকাশ। বুঝ একবার বীর হনুমান তার লেজ বাড়িয়ে দিল, সেই লেজ কি আকাশ। লেজ লেজ কি সাহেব? লেজ লেজ বুঝতে পারছিস না? পেছনে পেছনে থাক, এরম লম্ব রামায়ণ শুনছিলাম, ওই রামভক্তর একটু রামের মহিমে শোনাচ্ছিলাম আর কি। বাহ ভালোই তো। না একেবারে অশিক্ষিত, কিচ্ছু বলে মূর্খের মতো চাল দিও না, তুমি তো ধ্বংস হয়ে যাবে। তাহলে ভুল করলো? তুমি খেলা শুরুতেই যদি আমার একটা বেচাল দাও তাহলে খেলা জমবে কি করে? দাঁড়া 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 ভাবতে দাও। ভাবো 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 ভাবো। হ্যাঁ ভাবো, আমি বলে তোমায় ছেড়ে দিল, মুরারি তোমায় ছাড়তো না, অবশ্যই মুরারি আমাকে কোনোদিন হারাতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো খেলে ভালো জানো, মাথাটা একদম সাফ। তা তো বটেই, পণ্ডিত মানুষ। অপঙ্কে মধ্যঙ্কে উদ্যমকে এই শক্তি রত্ন না বলি থেকে আমি তোমাদের বলছি, অনমা ধনমিচ্ছন মান সম্মানই হলো মত ব্যক্তির ধন, শক্তি রত্নাবলী এই প্রকার 34টি শ্লোক আছে, প্রতিটি শ্লোক স্বয়ং সম্পূর্ণ এবং অতীব তাৎপর্য। শোনো তোমরা এই শ্লোকগুলি বারবার পড়ে মুখস্থ করছো কেমন? কি রে এত দেরি হলো ফিরতে, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ দিদি, ওই ঘোষপাড়ায় গিয়েছিলাম। কেন রে? ওই হৃদয়পুর গ্রামে একটা রাস্তা তৈরি হচ্ছে তো, ওই জন্য কিছু লোক জোগাড় করতে। ও তোর দেখছি সব দিকেই নজর আছে, যা হাত মুখ ধুয়ে আয় খেতে দেবো। আমায় আবার বুঝিয়ে দেবে।
আজ আর বোঝাতে হবে না। ছেলেগুলো কি খিদে তেষ্টা বলে কিছু নেই? তোমার তাহলে এখন বাড়ি যাও। এই ছেলেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, সারা বিকেল তোদের জন্য বসে আমি নাড়ু বানিয়েছি, এই যা। ওরে দুষ্ট ছেলে, সবার আগে হাত পাতা। কি ব্যাপার মনিবাবু, কি হয়েছে? স্যার ওরা অজ্ঞান হয়ে গেছে। প্রশান্ত বাবু এক্ষুনি আমাদের ডিসপেন্সারিতে নিয়ে চলুন। ঠিক আছে, চলো যাচ্ছি।
শরীরের দিকে লক্ষ্য রাখি, ওই তো ছেলেটা রোদ্দুরে ঘুরে ঘুরে কি সাংঘাতিক অবস্থা করে তুলেছিল। কেন, এখন তো বেশ ভালোই আছে। হ্যাঁ, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি পরের বাচ্চা ভালো হয়ে উঠবে। আরে শুনলাম ওরা নাকি তাবুতে রান্না করে খায়। বাহ, মাঠে ঘাটে কাজ করে, তাবুতে খাবে না তো কোথায় খাবে? ও সে কি ওই খাওয়া খেয়ে কি শরীর থেকে? না, তুমি কিন্তু বড্ড বেশি ভাবছো। আহা, মেয়ের কথা ঠিক ছিলি, বরের ছেলে অসুস্থ হয়ে আমাদের বাড়িতে পড়ে আছে, আর তার কথা ভাববো না? যখন ছেলেপুলের মা হবি তখন বুঝবি সন্তান কি জিনিস। আহ, তুমি থামবে মা, পান সাজা হয়ে গেলে মামাকে দিয়ে এসো, আমি এখন ঘুমবো। লক্ষ্মী ঘুমিয়ে পড়েছিস নাকি? না মামা। এই নে তোর পান, কি বলছো? বলছিলাম যে রাত দশটার সময় যে প্রশান্তকে এক ব্যাগ ওষুধ দেওয়ার কথা ছিল, দিয়েছিস তো? হ্যাঁ। যাক, নিশ্চিন্ত হয়েছি, আমি ঘুমোতে পারবো। আর ভোর পাঁচটার সময় আড়াই দাগ দিতে হবে, মনে থাকবে তো? এতর বই তো ভরসা, যাক তিন দিনে ছেলেটাকে দান করানো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে মা, যাক শুয়ে পড়, শুয়ে পড়। যাক মামা।
মানে ডাক্তারবাবুকে? না না, থাক থাক, তারা দরকার নেই দাদা, আমি খাচ্ছি।
বিশ্বাস নাও। না পরিষ্কার হয়ে গেছে। কিরম দেখি? ভালো ভালো আছে। তবে এখনো বিশ্রাম নিতে হবে, এখন কাজকর্ম করা চলবে না। তবে প্রশান্ত, কাজকর্ম করবার আগে কিন্তু তোমাকে কয়েকটা প্রশ্ন আছে। বলুন। আচ্ছা, তোমার হাত পা জ্বালা করে? হ্যাঁ, তা করে। মুখ জ্বালা করে? না, এখনো তো করিনি। করবে করবে। আচ্ছা, তোমার রাত্রে ঘুম হয়? কি করে হবে, সবসময় তো চিন্তা। তোমার জিজ্ঞেস করেছে? আগে না। না না, ঘুম ভালো। অম্বলের ঘুম। অম্বলের? হ্যাঁ। আচ্ছা, তুমি কি বাঁচতে চাও? আগে তুমি যে কাজটা শুরু করেছো, মানে যে রাস্তার কাজ শুরু করেছো, এটা তো শেষ করতে চাও? আগে হ্যাঁ, অবশ্যই চাই। বাড়ি রান্না খেতে হবে। বাড়ি তো কলকাতা, কলকাতার থেকে খাবার অসম্ভব। চুপ, আগে চুপ। দেখো প্রশান্ত, ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য আছে তোমার। তুমি যতদিন এখানে থেকে কাজকর্ম করবে, ততদিন এখানেই তোমাকে খেতে হবে। এখানে? হ্যাঁ। তুমি বুঝতে পারছো না, তুমি যে রাস্তা তৈরির কাজ করছো, হ্যাঁ, এত খাটনির কাজ করছো, তুমি যদি নিজের শরীর ঠিক না রাখতে পারো, মানে এখানে যদি না খেতে খাওয়া দাওয়া করো, কি করে সে শরীর থাকবে বলো? এখানে থেকে তোমায় খাওয়া দাওয়া করো। কিন্তু না কেন, কিন্তু নয়, শোনো, শুধু ওষুধে তো হবে না, ওষুধ এবং তথ্য এই দুটো মিলে তবে তো। রুগী বসে আছে, আমি যাচ্ছি। তাহলে তোমরা কথাবার্তা বলো, রুগী আছে, আমি দেখে আছি। আচ্ছা বসো। বলুন। আপনি বরং এক কাজ করুন, ওই ফাইল গুলো ক্যাম্প থেকে এখানে আনার ব্যবস্থা করুন, কেননা বুঝতেই তো পারছেন এখন কিছুদিন এখানে আটকা। দুদিন যে বিশ্রাম নেবে তার উপায় নেই। অফিসের কাগজপত্র গুলো সমস্ত হাতের কাছে চাই। কি লোক বাবা! বেদনার আদি অন্ত নাহি যার, চিরদৈন্য চিরপূর্ণ হে। নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে, তাই আমি না পারি বুঝাতে। নাই বা বুঝিলে তুমি মোরে, চিরকাল চোখে চোখে নূতন নূতন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আত প্রেম হাতখানা মন সমস্ত কে বুঝেছে কখন? এসে এসে গোবিন্দ এসে। আরে একা একা সাজিয়ে বসেছে যে, তা কি করবো বলো? সন্ধ্যে থেকে তো আসো সাজিয়ে বসে আছি, তোমার কোনো পাত্তা নেই। বসে বসে শুনে। আরে বাবা, যে মন মতো সাজিয়ে বসেছে। না সাজিয়ে না, প্রশান্ত বাবুকে দেখছি না। দেবে কি করে, সুস্থ মানুষের কি দেখা যায় নাকি? এই হোমোপ্যাথ বুঝেছ, কয়েক ডোজ করেছে, চাঙ্গা হয়ে কাজে লেগে গেছে। মহামান্য মজুর ভাইয়েরা শোনো, এবার থেকে রাস্তার কাজ শুরু হবে ভোর ছটা থেকে, বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত বিশ্রাম, আবার কাজ শুরু হবে দুটোর পর থেকে। বাবু, এবারে বক্তৃতার দ্বিতীয় পর্ব, ওই যে দেখতো দুটো তাঁবু, ওই তাঁবুতে বিশ্রামের সময় সবাই গিয়ে ঘুমোবে। পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর আমের অম্বল পেট ভরে খাবে, খেয়ে ঘুমোবে। যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন মালিক তোমাদের এই সেবার ব্যবস্থা করেছে। এইভাবে মালিক পক্ষ যতদিন তোমাদের সেবা করে যাবে, তোমরাও ততদিন তোমাদের কাজ দিয়ে মালিক পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে।
মাঝে মাঝে স্যার এর মধ্যে না বললে এনার্জিটা ঠিক। বুঝলাম। আচ্ছা এই কাজ তো প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ স্যার, আর যা আছে দিন দশকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যাক আমার অ্যাবসেন্সে আপনারা যে কাজটা দূরে এগিয়ে এনেছেন কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। হ্যাঁ এটাকে বলছি স্যার, এইটা আমাদের ডিউটি। নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি মামা ও বাড়িতে নেই? না রুগী দেখতে গেছি, আর মা গেছে সেতুয়াতলায় পুজো দিতে। ও তাহলে তুই এগুলো কাজ, আমি ওদিকটা দেখছি। নিয়ে কাজ কাজ। তোমার জন্য সত্যি ছাড়ো না, কে এসে পড়বে? খুব সাহস দিচ্ছি, তুমি একটু বিশ্রাম করো, মামা এলে আমি খেতে দেবো। চলো না বিকেলে কোথাও বেরিয়ে আসি। বেড়াতে যাবো তোমার সঙ্গে? খেপেছ, লোক কি বলবে? দূর, লোকে আবার কি বলবে? বলবে একটু পাগল। এটা পাড়াগা, তোমাদের শহর না, বুঝলে মশাই? কিন্তু মা বাবু কি রাজি হবে? দেখো না ম্যারেজ করতে পারো। কে আর সুখী বলো আমার মতো তোমাকে, নদীটা গভীর আমার ভালোবাসা গভীর তার চেয়ে, কে আর সুখী বলো আমার মতো তোমাকে, আকাশ বিশাল কে আর সুখী বলো আমার মতো তোমাকে। নদীটা গো
আকাশ বিশাল তোমার ভালোবাসা বিশাল তার চেয়ে কি আর সুখী
আমিও নিশ্চয়ই কোনো পাপ করেছিল, তাই তো দুজনকে সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে। বিশ্বাস করেন কিন্তু জানবে সেই সব তাহলে সব চুকিয়ে গেল, আর চিন্তা কি ভগবান সব ঠিক করে দেবে। না আমি চলে যাচ্ছি, আমার সেটা তাহলে কি হচ্ছে আমি ছাড়া। বাড়ি ফিরে গিয়ে মাকে তোমার সব কথা বলবো, তারপর দেখো মা তোমাকে ঘরের লক্ষ্মী করে বালিগঞ্জের চ্যাটার্জি বেলায় নিয়ে গিয়ে তুলবে। যা নয় একেবারে ঠিক, আমি যা বলি কাজেও তাই করি। শোনো, কাল না গিয়ে পড়ছে গেলে হয় না? কেন? না একটা কথা ভাবছিলাম। কি? তুমি যখন খুব অসুস্থ ছিলে মন্দিরে পুজো দেবো বলে মানত করেছিলাম। আমার জন্য তুমি? হ্যাঁ, তাই ভাবছি তোমাকে সঙ্গে করে নিয়ে যদি পুজোটা দিতে পারতাম। বেশ তো, তোমার মন যখন চাইছে তাই হবে। যাবে তুমি? নিশ্চয়ই। কিন্তু মন্দির যেখান থেকে অনেক দূর, তোমরা তো কাল সবাই চলে যাবে ঠিক করেছো। আরে তাতে কি হয়েছে, কাল না হয় ওরা চলে যাবে, আমি পরশু যাবো, আমার গাড়িটা তো রয়েছে। তাহলে তো খুব ভালো হয়, তাহলে কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম সঙ্গোতি পরমেশ্বরম। নাও এবার হাতটা বাড়াও দেখি। বলছি হাতটা বাড়াও। তাই বলো, কি করলে তুমি এই মন্দিরে দাঁড়িয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে? কেন, কোনো অন্যায় করিনি তো? একদিন তো তোমাকে বিয়ে করতাম, সেটা না হয় আজই করে ফেললাম। এই আস্তে আস্তে চালাও, আস্তে চালাও না, দেখছো না রাস্তাকে? দেখো না কি সুন্দর জায়গা, আমার মেজাজ এসে গেছে, তাই জোরে চালাও। আমার ভয় করছে। আরে কিচ্ছু হবে না, না হাতে স্টিয়ারিং দেখো না, কিচ্ছু হবে না, আস্তে চালাও না। ঠিক হচ্ছে, মাম ছিল খেয়াল করিনি বলে চোট লেগে গেল। কি হয়েছে কি? যা ভেবেছি তাই। কি? চেম্বারটা বোধহয় ফেটে গেছে। তাহলে কি হবে?
সামনে একটা গ্যারেজ দেখেছিলাম, কোনো অঙ্কুর সেই অবধি তো যাই, তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বলুন স্যার, এনি প্রবলেম? ওই গাড়ির চেম্বারটা মনে হচ্ছে ফেটে গেছে। ও তাই নাকি, নো প্রবলেম। স্যার কিডনিটা গেছে। কিডনি? মানে মোবাইল চেম্বার স্যার। হেভি উন্ডস, মেজর অপারেশন এন্ড রিপ্লেসমেন্ট, বাট নো প্রবলেম। মানে কিডনিটা ফাংশন করবে তো? হোয়াট ডু ইউ মিন স্যার, ফাংশন করবে না মানে? ডেড বডিতে লাইফ এনে দিচ্ছি, এ তো সামান্য একটা অপারেশন। ডেড বডিতে লাইফ এনে দিচ্ছি মানে? ও ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে স্যার, আপনি কোনো গাড়ির ইঞ্জিন ছাড়া বডিটা এনে দিন, দেখবেন ইঞ্জিন ফিট হয়ে গেছে। আবার দেখবেন যে বডি ছাড়া ইঞ্জিন এনে দিন, দেখবেন বডিও ফিট হয়ে গেছে। আর স্যার যদি ওই দুটোই না পারেন, তাহলে কিছু ক্যাশ দেবেন, দেখবেন দুটোই ফিট হয়ে গেছে। আচ্ছা ইয়ে মানে সারানো ঠিক যাবে তো? কতক্ষণ লাগবে? অনলি টু আওয়ার্স, দু ঘন্টা। ওরে বাবা, দু ঘন্টা? এতক্ষণ থাকবো কোথায়? আজকে তাহলে কিছুই খাওয়া হবে না। নো প্রবলেম ম্যাডাম, আপনারা ওই একটু এগিয়ে যান, দেখবেন একটা ডাক বাংলো পাবেন। সেখানে ওই চৌকিদারকে বলবেন, না বলবেন না, কিছু ক্যাশ ছাড়বেন, দেখবেন খাওয়া থাকা দুটোই হয়ে গেছে, নো প্রবলেম। তাহলে আমরা ওইদিকে এগোই? হ্যাঁ আপনারা যান, আমি ততক্ষণ অপারেশনটা সেরে ফেলি। আচ্ছা চলো। আর প্রশান্ত লক্ষ্মীকে পছন্দই করে মনে হচ্ছে। তোমার মেয়ের মন কোথায়? আমার মেয়ের কথা তোকে ভাবতে হবে না, মা মেয়ের মনের কথা খুব ভালো করে বোঝে। মন খারাপ লাগছে আমার। আবার আমাদের গায়ে আসবেন তো বাবু? আসবো নাকি? এখানে তো আমাকে অনেকবার আসতে, শিগগিরই আসবো। চলে thank you.
কিছু বলবেন? আমাদের সর্বনাশ হয়েছে মা। সর্বনাশ হয়েছে? কি হয়েছে? আমাদের খোকা বাবু। খোকা? খোকা কি হয়েছে? খোকা বাবু অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? খোকা, আমি খোকার কাছে যাবো মা। ভেতরে যাওয়া নিষেধ আছে মা। তুমি মাকে নিয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চলো যাই। আমার কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। ভেঙে পড়ো না। তাছাড়া আমরা চেষ্টা কোনো ত্রুটি করি। এখন তোমার জ্বর নেই, আসেনি তো? দাঁড়িয়ে দেখা বসো। কিরম করে মরে রেখেছো? কি মুশকিলেন করে রাখা যায়, একা ছিনে যাবে না, আমি যাচ্ছি লোককে। আমার নামে তো ভুল করে দিতে পারে। পোস্টমাস্টার তো তোমাকেও চেনে লক্ষ্মী, তোমার নামে চিঠি এলে তুমি নিশ্চয়ই পেতে। কিন্তু আজ কদিন হয়ে গেল। কিছু চিন্তা করো না লক্ষ্মী, হয়তো উনি কোনো কাজে আটকে গেছেন, দেখবে উনি ঠিক ফিরে আসবেন। ঠাকুর, ঠাকুর আমার খোকাকে ভালো করে দাও, আমার খোকাকে ভালো করে দাও, মা,
আমার কিছু ভালো লাগছে, খোকা ভালো না আসা পর্যন্ত। শোনো মা, শোনো দেখবি দাদা ঠিক ভালো হয়ে যাবে। বন্ধনা, খোকার ওই কষ্ট আর আমি কিছুতে সইতে পারছি না। এবার বুঝতে পারছেন কেন আপনাকে হাসপাতালে আনা হয়েছে? ডাক্তার হিসেবে আমি আপনাকে বলতে পারি এখন আপনার বিশ্রামের প্রয়োজন। এরা কেন এসেছেন? এরা এসেছেন, এরা আপনাকে ভালোবাসেন, তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি তো কিছু মনে করতে পারছি না। ঠিক আছে, আমার কিছু মনে করতে হবে, আপনি শুয়ে পড়ুন। কি শুয়ে পড়ুন? চৌধুরী তো বললেন যে কোন সাইকিয়াট্রিস্টকে দিয়ে ট্রিটমেন্ট করালে দাদা হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, তো ডক্টর চৌধুরী কাউকে সাজেস্ট করেছেন? না, তবে বলেছেন যে কলকাতার এই দূষিত আবহাওয়া থেকে যদি দাদাকে একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি দাদা সুস্থ হয়ে যেতে পারে। বেশ তো, তাই যাওয়া হবে। হ্যাঁ, আমরা তো রাঁচি যেতে পারি, ওখানে মিতা দিয়ে আছে। কিন্তু মিতা কি করবে? আরে বাবা, ওখানকার মেন্টাল হসপিটাল থেকে কোন স্পেশালিস্টের ব্যবস্থা করতে পারবে। Yes. Very good suggestion. তাহলে আমি এক্ষুনি ট্রাঙ্কলে নিতার সাথে কথা বলে নিই। চলো। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চলো কথা বাবু, চলুন, গেলেই সব জানতে পারবে। না, আমি যাবো না। আগে বলুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। বাড়িতে নিয়ে যাচ্ছি। মা তো দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে দাদা। মা,
কোথায় আমার বাড়ি? সেটাই তো বলছি, গেলে আপনি সব বুঝতে পারবেন। চলুন বেশ, চলুন। তোমাকে মাথা খারাপ করছে কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হচ্ছে কি দেখো আপনাকে, কি সর্বনাশ করেছে? কেন কি হয়েছে? কি ওর পেটে বাচ্চা এসেছে? গ্রামের লোকের কাছে মুখ দেখাবি কি করে? কলঙ্কিনীকে তুই মেরে পর মেরে পর। কলঙ্কর জন্য ও একা দায়ী নয়, প্রশান্তকে জবাব দিয়ে করতে হবে। তাকে তুই পাচ্ছিস কোথায়? কেন কলকাতায়, সেখানে গিয়ে তাকে ধরে নিয়ে আমি লোকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবো। চলো ওখানে বসবে চলো। দাদা তুমি কিছু খাবে? কি খাবো? তুমি তো স্যান্ডউইচ খেতে ভালোবাসবে, আনবো? আমি স্যান্ডউইচ মনে পড়ছে না তোমার? মনে করো কিচ্ছু মনে পড়ছে না আমার। ওহ কি যন্ত্রণা। শিবুদা তুমি একবার কলকাতায় যাও, ওর খোঁজটা নিয়ে এসো। কলকাতা তো আমি এখনই যেতে পারি, কিন্তু প্রশান্ত বাবুর বাড়ির ঠিকানাটা? উনি বলেছিলেন পালিগঞ্জের চ্যাটার্জি ভিলা। পালিগঞ্জ? সে তো বিরাট এলাকা, সে তো আর আমাদের হৃদয়পুর গ্রাম নয় যে আমি ঠিকানাটা খুঁজে বার করব। তবু তুমি একবার যাও সেটা, আমার অবস্থা তুমি বুঝতে পারছো। আমি যে কি করবো, তুমি কি চাও আমি আত্মঘাতী হই? না না সখী, ও কথা তুমি মুখে এনো না। আমি কালই কলকাতা যাব, যেভাবেই হোক প্রশান্ত বাবুকে খুঁজে আমি আনবই। স্যার কি ওই একই রকম আছে? হ্যাঁ ননি বাবু, সেই একই রকম। অনেক ডাক্তার তো দেখানো হলো, তবু তার শিক্ষক এখনো ফিরে এলো না। সত্যি ভগবানের কি নিষ্ঠুর পরিহাস! ভগবান একটা প্রাণোচ্ছল প্রাণবন্ত মানুষ, একবার ভাবুন তো ললি বাবু, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি মা বোন কাউকে সে চিনতে পারছে না। আরে কেন মিছে মিছে আমাকে বিরক্ত করছেন? আমি আমি আপনার খোকা নই, আমি প্রশান্ত নই। খোকা আমি তোর মা। না মা একটু বুঝে দেখ না, এই ঘর বাড়ি এসব তো কিচ্ছু মনে পড়ছে না? না আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনি শুনুন, আমাকে বাইরে যেতে দিন, আমাকে বাইরে যেতে দিন। কত দুঃখ আর ভয়।
বলে নিয়ে যাবি? তোমরা তো নার্ভাস হচ্ছ কেন? বললাম তো আমার ওখানে চলো, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সাইকিয়াট্রিস্টের কি করবি? কেন, ডক্টর অঙ্কিল রয়েছেন তো? ডক্টর অঙ্কিল ডক্টর শ্যামল মিত্র, বাবার বন্ধু, বিরাট সাইকিয়াট্রিস্ট, আমাকে খুব স্নেহ করেন। ভাবছি তাকে দিয়ে প্রশান্ত তাকে দেখাবো, তাহলে তো খুব ভালো হয়। তুমি ওখানে যাওয়ার সব ব্যবস্থা করো। কিন্তু প্রশান্ত দা যেতে রাজি হলে হয়? সেবার তো না হয় আমার উপরেই ছেড়ে দাও। দাদা, দেখেছি বলে আমি মনে করি না, কেন এই সমস্ত যেন গোলমাল হয়ে যাচ্ছে সমস্ত কথা তো। আচ্ছা, কেন এমন হচ্ছে, কেন? কারণ আপনি অসুস্থ। অসুস্থ কই? আমি তো দিব্যি ভালো আছি, এভরিথিং ইজ ফাইন। এই তো কলকাতায় মিস ব্যানার্জি বললেন এই জায়গাটার কথা, ভালো লাগলো, আমি চলে এলাম। কিন্তু আপনার তো আমাকে, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আপনি কিছু হারিয়ে ফেলেছেন, মানে আপনার পুরনো জীবনটাকে আপনি হারিয়ে ফেলেছেন। আমরা চাইছি আপনাকে সেটা মনে করিয়ে দিতে। বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা। একদম পাগল করে দেবে, আমি যত বলছি আমি কিছু জানি না, কিছু মনে করতে পারছি না। বেশ তো, মনে যখন করতে পারছেন না, কেন শুধু শুধু কষ্ট করছেন? চলুন ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম করবেন। বেশ, তাই চলুন। দেখলেন তো ডক্টর মিত্র, সেই দিন থেকে প্রশান্ত আমাকে একেবারেই চিনতে পারছে না। এটা কিছুতেই সহ্য করতে পারছি না। ডক্টর মিত্র, প্লিজ প্লিজ ডক্টর মিত্র, আপনি কিছু করুন। মিস্টার চ্যাটার্জি, আপনি এতটা ভেঙে পড়ছেন কেন? স্মৃতি হারিয়ে প্রশান্ত যে অন্ধকারে বাস করছে,
সেখান থেকে ওকে আমরা আলোয় ফিরিয়ে আনবো। ডাক্তারবাবু আপনি বলছেন দাদা একদিন ভালো হয়ে যাবে? আমরা আশাবাদী। ডক্টর মিত্র আপনি আমায় সান্ত্বনা দিচ্ছেন। না, এত বড় একটা দুর্ঘটনার পর প্রশান্ত বেঁচে আছে, দৈহিক দিক থেকে সুস্থ আছে, এটাই কি যথেষ্ট নয়? তার মানসিক একটা বিপর্যয় ঘটে গেছে, আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। একটা ক্লু, একটা সূত্র যা দিয়ে ওর হারিয়ে যাওয়া স্মৃতির দুয়ারে আঘাত করতে পারে। কিন্তু সেই ক্লুটা কি সেইটাই তো খুঁজে বেড়াচ্ছি। সে ভাবনা তোমার ভাবতে হবে না, সে দুটো বলেই দিয়েছে, বাচ্চাটা হলে সে যে কোনো আশ্রমে রেখে দিয়ে আসবে। পাপের শাস্তি তোমরা এর মধ্যে আমাকে রাখবে না, তোমরা চাইছো তাই কর। শান্ত শান্ত জেগে আছো? আচ্ছা তাহলে আমার সঙ্গে বলো কি বলবো। ওয়ান ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন 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 ফাইভ শব্দ মনে করো, মনে করার চেষ্টা করো, মনে করো। না, মনে করতে পারছি না। যখন ইচ্ছে করলে আমার ঘরে গিয়ে শুতে পারি, আমি এখানে শুতে পারবো, তারা তো ভালোই হলো, থাক এই ঘরে। অন্ধকারের মধ্যে আলোর ইশারা পাচ্ছি। আপনি যে ভাবছেন তা নয়, আমি একটা অনুমান করছি মাত্র, একটা শব্দ। আচ্ছা ডক্টর মিত্র, আপনি কি সন্দেহ করছেন যে ওর এই পরিবর্তনের সঙ্গে ওই শব্দটার কোনো যোগসূত্র রয়েছে? হতে পারে, আই এম কনভিনসড ওর সব ব্যাধির মূলে আছে শব্দ। সেই মূলে যেদিন আমরা পৌঁছতে পারবো, পূর্ব স্মৃতি ফিরে পাবে। এক্স্যাক্টলি, ওকে আনন্দের মধ্যে রাখতে হবে, হাসি আনন্দ ও যা চায়, মানে যদি গান শুনতে চায় তাহলে গানও শোনাতে হবে। এই দায়িত্ব তোমাকে বহন করতে হবে। এই দায়িত্ব নিয়েই তো আমি ওকে
কলকাতা থেকে নিয়ে এসেছি আঙ্কেল। হ্যাঁ ডক্টর মিত্র, এত বড় দায়িত্ব নিতা ছাড়া আজকে বহন করবে। এখন থেকে ক্লোজ ওয়াচ আনি, নতুন কিছু দেখেই নোট করে রাখবে, আর প্রয়োজন মতো আমাকে টেলিফোনে জানাবে। মুখে তুলেছি বলি আত্মঘাতী হওয়ার ইচ্ছা থাকলে অনেক আগে হলেই তো পারতিস। তাহলে এসেছে কেন হবে না, চেষ্টা করুন এখন দেখবে ঠিক হবে। আপনি আপনি তো পেন্সিল চাইলেন। চাইলাম কেন, কিন্তু মানে এই ডট পেনটা তো কই বললেন না তো, পেন্সিল দিয়ে কি করবেন? কি করবো? আচ্ছা এই সত্যি পেন্সিল কেন চাইলাম? বাড়ি এই যে কি একটা আঁকছিলেন বাড়ি না মন্দির। আমি? হ্যাঁ আপনি, এই তো এই মাত্র মনে পড়ছে না তো। বাহ এই যে আপনি গানের খাতাটা কিসব এঁকেছেন। আপনার গানের খাতাটা নষ্ট করে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। না কিছু মনে করি না, তাতে কি হয়েছে? আচ্ছা মিস ব্যানার্জি আপনি কিন্তু আপনার কোনো প্রমিস রাখছেন না। এই যে আসার আগে আমায় বলেছিলেন না এখানে সব কত সুন্দর সুন্দর জায়গা আছে, আমাকে বেড়াতে নিয়ে যাবেন, কই একটা কি পাহাড় ছাড়া তো কোথাও নিয়ে গেলেন না। নিশ্চয়ই যাব, আজ বিকেলেই আমরা বেড়াতে যাব। যাবেন? হ্যাঁ। গান শোনাবেন? শোনাবো। Oh,
হেটে হেটে পাশাপাশি পাশাপাশি চলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোর মঙ্গল হোক বাবা। এখন যাই পিসি, অনেক দূর যেতে হবে। দিদির কথা ভেবে তুলে নিয়ে এলাম। কি দিদি, নেবে না একে?
ওর কোনো দাবিদার নেই দিদি, তোমার পর থেকে কোনোদিন কেউ ছিনিয়ে নিতে আসবে। শিব চতুর্দশী মাথায় এসেছে, আছি এসো।
তোমায় একটা খবর দিতে এলাম। বলো। তুমি লক্ষ্মীর বিয়ের ব্যাপারে সম্বন্ধ দেখতে বলেছিলে না, ভালো ছেলে পেয়েছি। অঞ্জু মা, তুমি ভেতরে গিয়ে পর বসো। একা বসে আছিস? মিতা কোথায়? ঘরে কাছে টেলিফোন আছে, মনে হয় ডক্টর মিত্রের ফোন। ও জানিস বন্ধ না, ওদের কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। এদিকে এতদিন কলকাতার বাড়িতে সব কাজ কম্ম সব নষ্ট হয়ে যাচ্ছে, কাজ কিন্তু ভাবছি যে আমার সব কিছুর বিনিময় যদি খোকাকে ভালো করে তুলতে পারতাম তাহলে তো সান্ত্বনা পেতাম। কতদিন খোকা মা বলে ডাকিনি, কতদিন। মা তুমি এত ভেঙে পড়ো না মা, দেখবে ভগবানের দয়া আমার দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে মা, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। শুনেছি ভগবানের মন্দিরে অনেকে মানত করে অনেক কিছু ফিরে পায়, তাই আমিও মন্দিরে যাব, খোকার নামে মানত করব, বলব ঠাকুর আমাকে না কিন্তু আমার আমার খোকাকে ফিরিয়ে দাও মা, আমার খোকাকে ফিরিয়ে দাও মা। মাসিমা আপনি মন্দিরে পুজো দেবেন? হ্যাঁ মা। ঠিক আছে আমি কালই আপনাকে মন্দিরে নিয়ে যাব। ঠাকুর মশাই আমি তো আপনাকে সব কথাই বলেছি, আমার ছেলের জীবন ভিক্ষা নিয়ে এখানে আসা, মায়ের কাছে আমার এইটুকু মিনতি, আমার সব কিছুর বিনিময়ে যদি আমার ছেলেকে সুস্থ করে দেন। আপনি কিছু ভাববেন না মা, আমি পুজোর সব আয়োজন করে নিচ্ছি। ওম করালবদনং শ্যামং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিক্ষাং বন্ধুবাল বিভূষিতম সদ্যশ্চিন্ন শিরোখাদ্যপামার্ধতরম ভুজং অয়ং বালংশ্চৈব দক্ষিণোদ্গতপাণিকম। চিনতে পেরেছি মা,
আমি চিনতে পেরেছি, আমার সব মনে পড়ে গেছে, হৃদয়পুর, লক্ষ্মী, মা, আমি হৃদয়পুর যাব। তাড়াতাড়ি করে তৈরি হয়ে আয়, যদি আমার সঙ্গে আয় তোদের জল খাওয়ার গুলো গুছিয়ে দিবি, আয় আমার সঙ্গে। জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, মনের মধ্যে জমিয়ে রেখেছ, কিন্তু বিশ্বাস কর আমার কোন দোষ ছিল না। তুমি তো জানো না আমার কি হয়েছিল, আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমাদের এখান থেকে জিপ নিয়ে রওনা হয়, সেদিন আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, আমার মাথায় চোট লেগেছিল, আমার স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, এতদিন আগে কোনো কথা আমার মনে পড়েনি, এতদিন পরে আজ সকালে আমার সব মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছি তোমার কাছে। আমি জানতাম আসবে, আমার ভালোবাসা কখনো মুক্তি হতে পারে না, কখনো না, কখনো না, সমস্ত বিষ কণ্ঠে ধারণ করেছিলেন বলেই মহাদেব হয়েছে নীলকণ্ঠ। এই যার ছবি তুমি দেখছিলে, উনি সকলের মঙ্গলের জন্য ক্রসবিদ্ধ হয়েছিলেন, তাই উনি জগৎ পিতা। আমার যে কোনো সান্ত্বনা নেই আঙ্কল, সবটুকু যন্ত্রণা। ওই মা ফুল, যাকে ভালোবেসেছ একটু সেরে উঠেছে, তোমার কথাটা তার মনে থাকবে না, কিন্তু তোমার ভালোবাসা তার কপালে মঙ্গল টিপ হয়ে চলবে। তোমার সবচেয়ে বড় পাওনা মা। তাই হবে আঙ্কুল, আপনি আমাকে আপনার সাথে দিন, আমি আপনার মতো মানুষের সেবায় নিজেকে সঁপে দিতে চাই। তাই হবে, তাই হবে মা। কালি হাসপাতালে যাতে যোগ দিতে পারো তার ব্যবস্থা করো। দেখো মা, মানুষের মধ্যেই আছে ভগবান, এই মানুষ রূপে ভগবানের সেবা করে তুমি নিজেকে ধন্য করো, নিজেকে উৎসর্গ করো সেই সেবায়। Thank you.
আমি কিচ্ছু শুনতে চাই না,
আপনাকে খেতেই হবে। সারাদিন উপোস করে আছেন, আপনি মা হয়ে না খেলে তো মিলে কেমন করে খাই না? খাচ্ছি বাবা খাচ্ছি, মেয়েরা মা সব দিকে নজর, সব দিকে নজর। দিদি এই ওষুধটা খাইয়ে দাও, দেখবে তোমার ভোলানা ভালো হয়ে যাবে। আর শোনো শোনো, কনস্ট্রাকশনের কাজে আমি বাইরে যাচ্ছি, তো তো কদিনের জন্য, এত মন খারাপ করলে হয়? কত দূরে যাচ্ছ, আমার মন কেমন করছে, আবার যদি কিছু হয়? দূর পারব, কিচ্ছু হবে না, তুমি বাবুরা গেলেই তো হয়। কাজটা তো আমার, আমি না গেলে কাজটা হবে কি করে? আমি কিন্তু ভীষণ চিন্তায় থাকবো। একদম চিন্তা করবে না বৌমা, যাও মা ডাকছে। ধরো কোনোদিন যদি ভোলানাথের বাবা মা এসে তোমার সামনে দাঁড়ায়, তোমার ভোলানাথকে দাবি করে, তখন? না 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 না, ও কথা তুই মুখে আনিস না, আমি ছাড়া ও আর কারো নয়, ও আমার, আমি ওর মা, আমার কাছ থেকে ওকে কাউকে কেড়ে নিতে দেবো না, না কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দিদি বদিমণি কি হয়েছে রে? নাতাগুলি পড়ে গিয়েছিল। কেমন দেখলেন, কতদিন বিয়ে হয়েছে বলুন তো? এই তো এক মাস, মাসখানেক। কেন বলুন তো? আপনি একটু বাইরে আসুন। আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। সে কি? কেন? ও মেয়ে ভালো নয়, ওর চরিত্র ভালো নয়। মা কি বলছো তুমি? ঠিক বলছো, তুমি মস্ত ভুল করেছ। তোমার কোনো কাজে আমি কখনো বাধা দিইনি। তোমার বিয়ের আগে
সে সন্তানের মা হয়েছিল। আমি জানি সে সন্তান আমারই সন্তান। আমার অ্যাক্সিডেন্টের আগে একটা মন্দিরে দাঁড়িয়ে আমি লক্ষ্মীকে বিয়ে করেছিলাম। খোকা, তুই আমার আগে বলিস নি, আগে বলিস নি কেন? তুই মন্দিরে ভগবানের সামনে ওকে বিয়ে করেছিলি আর আমি তাকে মা, আমি তাকে ফিরে আনবো। খোকা তুই চল, আমি হৃদয় করে যাবো। তুই চল। জীবনে আমি কি পেলাম? স্বামী, মেয়েও তো তাকে হারালাম, আমার বেঁচে থেকে কি লাভ? সন্তান সেও তো নেই। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই না। সেদিন তুই বলেছিলি যে ট্রেনের কামরায় তুই ওকে কুড়িয়ে পেয়েছিস, সেদিন আমি কথা বলেছি। কোথায়? চুপ করে রয়েছে কেন দাদুভাই? কোথায়? সে নিশ্চয় বেঁচে আছে। মা হয়ে আজ আমি মিথ্যে কথা বলবো না। সেদিন লোক লজ্জার ভয়, সমাজের ভয়ে আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। আমি মহা অপরাধ করেছি, মহা অপরাধ করেছি। লক্ষ্মীর ফুটফুটে সুন্দর ছেলেকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছি। মা, লক্ষ্মী মানে আমাদের বনমালী ডাক্তারের ভাগ্নি। আজ আমার লক্ষ্মী ওরানাথের সত্যিকারের মা। না, কখনো না, কখনো না। আমি ওর মা, ওর কারো নয়। আমার কাছ থেকে ওকে কাউকে চিনিয়ে নিতে দেব না। ওরানাথকে না পেলে যে লক্ষ্মী বাঁচবে না দিদি? চুপ কর, আমাকে আর দিদি বলে ডাকিস না। কি বলছো তুমি? ঠিকই বলছি, শত্রুর এতদিন পুত করা দিয়ে আমি কাল সাপ খুঁজি। তোমার কি মাথা খারাপ হলো? না, আমার মাথা খারাপ হয়। তুমি তো শিবু, তুমি দেখছো না, তুমি দেখছো না, আমাদের
নয় দিদি, এটা আমার তুমি যখন ওর মা, তখন এও তো তুমি চাও যে তোমার ভোলানাথ বড় হোক মানুষের মতো মানুষ। আমি তাই চাই, তাই তো সবকিছু তিনি ওকে আমার বুকে বসে আগে ভোলানাথ যখন বড় হবে, ওর যখন জ্ঞান হবে, তখন যদি ওর সত্যিকারের বাবা মার পরিচয় পায় তখন। হ্যাঁ দিদি, ও যদি তখন অন্যরকম হয়ে যায়, ও যদি একদিন তোমাকে ছেড়ে চলে যায়, তখন সে আঘাত সইতে পারবে দিদি? না পারবো না, আমি কিছুতেই আঘাত সইতে পারবো না। তবে আজই দাও ওকে আমার। সেটা লঙ্ঘন করা মানুষের, আমি আমি তোমার দুটি পায়ে পারি, তুমি এই কাজ করো না, তুমি ভোলাকে ওর কাছে দিও না। শোনো শোনো, আমি তোমার দুটি পায়ে পারি, ভোলা জন্ম দিলে হয় জনক জননী, আর পালন করলে হয় পিতা মাতা, নাই বা হলাম আমরা ওর সত্যিকারের জন্মদাতা, নাই বা রইল আমাদের চিরকাল আমাদের ঘরে। কিছুকাল কিছুকাল তো ছিল তোমার আমাদের ঘর আলো করে, কিছুকাল তো আমাদের সঙ্গে ছিল, আমাদের আমরাই ছিল ওর মা। মা চলে গেল সত্যিকারের বাপ মাতা, বাবা আমি জানি না, শিবু জানে, আমি এখন দিদির কাছে ছিল, কোনো অযত্ন হয়নি। বৌমা দাদু ভাইকে আমাকে দাও, আমার দাদু ভাই দেখ 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 কি সুন্দর হয়েছে, দেখ দেখ কি সুন্দর হয়েছে দাদু ভাই, উরে ভাই এখানে সে দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু ভাই না 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 সে না চল।